রাশিয়ায় ট্রাফিক পুলিশের এক আঞ্চলিক প্রধানের বাড়িতে অভিযান চালানোর পর রীতিমতো চোখ ছানাবড়া দুর্নীতি দমন কর্মকর্তাদের। দেশটির দক্ষিণাঞ্চলীয় ইস্টাভ্রোপোল প্রদেশের ট্রাফিক বিভাগের প্রধান কর্নেল অ্যালেক্সি সাফনোভের প্রাসত্তম বাড়িতে তল্লাশি চালিয়ে বিলাসবহুল গাড়ি, দামি আসবাবপত্র, বিপুল পরিমাণ নগদ অর্থের সন্ধান পেয়ে হকচকিয়ে যান অভিযানকারীরা। বিস্মিত হন সেই বাড়ির টয়লেট দেখে, যা তৈরি করা হয়েছে স্বর্ণ দিয়ে। দুর্নীতিবাজ কিছু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে রুশ ইনভেস্টিগেটিভ কমিটি SKA অভিযান চালায়। দুর্নীতির অভিযোগে কর্নেল সাফনভ ছাড়াও গ্রেপ্তার করা হয়েছে আরও 6 পুলিশ কর্মকর্তাকে। এরা সবাই ঘুষের বিনিময়ে ব্যবসায়ীদের কাছে ট্রাফিক পারমিট বিক্রি করত। এই পারমিট ব্যবহার করে ব্যবসায়ীরা অবৈধভাবে বহন করা খাদ্য এবং নির্মাণ সামগ্রী পুলিশের চেকপোস্টের ভেতর দিয়ে সহজে পার করে নিয়ে যেত বলে জানিয়েছেন SK কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের FBI-এর আদলে গঠিত রুশ ইনভেস্টিগেটিভ কমিটির কর্মকর্তারা বলছেন, সাফনভ গ্যাংয়ের সদস্যরা গত কয়েক বছর ধরে 19 মিলিয়ন রুবলেরও বেশি অর্থ পকেটস্থ করেছে।